আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কী কী রান্না করবো সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, তারপর গুঁড়া মাছ দিয়ে আলু এবং মুরগি মাংস রান্না করব। তো সেজন্য কিছু পেঁয়াজও আগে কেটে রেখেছিলাম। তো প্রথমে আমি গুঁড়া মাছ রান্না করব, তো সেজন্য গুঁড়া মাছটার সাথে আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো, তারপর সাথে কিছু যে রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে আমি গুঁড়া মাছটা প্রথমে হাত দিয়ে মেখে নিয়েছি। তো সেই কারণে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এটা এক সাইড থেকে নরম করে নিয়েছি। তারপরে লাস্টে আমি মাছটা অ্যাড করছি। আমার বেশিরভাগ রমজানে বেশিরভাগই গুঁড়া মাছটা রান্না করা হয়, কারণ হচ্ছে গুঁড়া মাছটা যারা, বিশেষ করে আমার আম্মা, উনি খায় এবং আমার হাজব্যান্ডও খায়। তো মাছের চরচড়ি টর এই ধরনের খাবার দাবার হলে ওরা ভাত একটু সামান্য খায়। তো মাছটা আমি ম্যারিনেট করে আমি বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো সেজন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সাথে কিছু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে প্রথমে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে। তো যেহেতু আমি ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব, তো চিংড়ি মাছটা একটু আগে না দিয়ে পরবর্তীতে অ্যাড করতেছি, কারণ হচ্ছে প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো মশলা কষানো হতে হতে এদিকে আমার গুঁড়ো মাছ প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে কিছু ধনিয়া পাতা কুচি, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো সেখান থেকে আমি একটু বের করে তারপরে এখন উপর দিয়ে অ্যাড করে দিলাম। মাছটা একটু পানি শুকাবো, আর এই ধনিয়া পাতা দেওয়ার পরে এরপরে আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। আর এখন আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব, তো সেজন্য ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছি। আর এই ফুলকপি দিয়ে আজকে ফুলকপির যে পাকোড়া বানাবো, অর্থাৎ তারপরে অর্ধেক দিয়ে আমি পাকোড়া বানাবো, আর অর্ধেক দিয়ে আমি যে ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকালকার বিভিন্ন সবজির যে বেগুন থেকে বেগুনি, কাঁঠাল থেকে কাঁঠাল নিয়ে, তারপরে এভাবে আরও সব নিয়ে নিয়ে চলে আসছে। তো সেজন্য আমি ফুলকপিটাকেও ফুলকপি নিয়ে লাগিয়ে দিলাম। তো সেটাই আজকে ইফতারিতে বানাবো। তো এখানে প্রথমে যে টুকরোগুলো আমি শেপ করে নিয়েছি, শেপ মতো কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এই জন্য আমি একটু স্লাইস করে কাটার চেষ্টা করতেছি, কিন্তু আমি যতই স্লাইস করে কাটার চেষ্টা করি না কেন, ফুলটা বারবারই ভেঙে যায় বা কেটে যায়। তো চেষ্টা করতেছি যেন স্লাইসভাবে কাটানো যায়। তো যেহেতু আমরা দু তিনজনের জন্য ইত্যাদি বানাবো, তো সেজন্য এখানে প্রায় অর্ধেক ফুলকপি নিলে আমার জন্য যথেষ্ট হবে। তো প্রতিটা ফুল থেকে আমি প্রথমে বড় বড় স্লাইস করে যতটুকু পরিমাণ নেওয়া যায় সেভাবে আমি প্রথমে কেটে নিলাম। এভাবে কেটে নিয়ে আমি এই কফিটা আমি প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নিব, যেন আমি যখন ফুলকপি নিয়ে ভাজবো তখন ভিতরে যেন ফুলকপিটা যেন খেতে নরম হয়। আর কাঁচা অবস্থায় কিন্তু এটা ফ্রাই করলে ভিতরে একটু ক্রাঞ্চি দেখা যাবে। তো এখন আমি সিদ্ধ করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ফুলকপির পিসগুলো। এটা একটু বড় বড় সাইজ করে করেছি, আর যেগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেগুলো ছোটো ছোটো করে করব। তো পানি সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিলাম। এখন ফুলকপিটা সিদ্ধ করে রেখে দিব। এমনভাবে সিদ্ধ করতে হবে ফুলকপিটা যেন ওভার সিদ্ধ না হয় বা আবার বেশি লেস না হয়, ঠিক ওই পরিমাণ করে সিদ্ধ করে নিতে হবে। তো একটু হালকা আমি কভার দিয়ে দিলাম আর একটু বয়েল নরম হওয়ার জন্য। তো এই মুহূর্তে ফুলকপি পুরোপুরি একদম প্রায় 80-90% মতো আমি বয়েল করে নিয়েছি। তো এখন গরম পানিটা ফেলে দিচ্ছি। এভাবে গরম পানিটা ফেলে দেওয়ার পরে আমি ফুলকপিটা টোটালি ঠান্ডা করে নিব, আর যেহেতু এটা ইফতারিতে ভাজবো তো সে কারণে আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম। তো এখন আমি যে আস্তে আস্তে যে ফুলকপির পিসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি, যেন আমি যখন ইফতারিতে যখন আমি ফুলকপিটা ফ্রাই করব তখন এভাবে ওখান থেকে উঠিয়ে নিয়ে নিয়ে ডোর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আমি ভাজবো। আর যেহেতু এটা ভাজবো তো সেজন্য ডোটা তৈরি করব পরে ফুলকপি নিয়ে ভাজার জন্য।
তো যাই হোক, ফুলকপিটি সরি ফুলকপি যে অর্ধেকের পরিমাণ ফুলকপি আমি রান্না করবো সেটার জন্য যে ঝোল আমি কষিয়েছিলাম সেটার মধ্যে যে চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ আমি স্কিন ছেড়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে এখন যে আমার বাকি যে ফুলকপিটা আমি কুটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এভাবে ঝোলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে ওটা আমি কভার দিয়ে দিলাম। আর এদিকে আমার গোড়া মাছ রান্না কমপ্লিট, তো একটু ফুলকপিটা একটু কষানো হওয়ার পরে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। এভাবে পানি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আবার কভার দিব। এখন প্রায় যেহেতু প্রায় অলমোস্ট অর্ধেক কষানো হয়ে গেছে আর বাকি অর্ধেক এখন কভার দিয়ে ঝোল দিয়ে, ঝোলটা অলরেডি দিয়ে দিলাম, ঝোল দিয়ে তারপরে বাকিটা রান্না করে নেব। এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম, তো এখন কভার দিয়ে দিচ্ছি। তো কভার দিয়ে বাকি যে অংশটা সিদ্ধ বাকি ছিল সেই পরিমাণ সিদ্ধ করে ভালোভাবে ফুলকপিটা রান্না কমপ্লিট করার পরে এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি যেটা ফ্রোজেন করা ছিল অ্যাড করে দিলাম। তো এখন ফুলকপি রান্না প্রায় শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এই ফাঁকে এখন আমি চিকেন রান্না করে নিয়েছি। চিকেন রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে কিছু আদা, ফ্রোজেন করা আদা দিয়েছিলাম, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সাথে কিছু গরম মশলাও আগে থেকে অ্যাড করে দিলাম। মুরগির মাংসটা একটু চেষ্টা করতেছি সুস্বাদু করে বা ডিফারেন্টভাবে রান্না করা যায় কিনা, কারণ হচ্ছে রোজার দিন কেউ খেতে চায় না। তো মশলাটা একটু কষানোর পরে এর মধ্যে একটু যে এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প পরিমাণ চিকেন রান্না করতেছি সে কারণে আমি যে শুকনো যে এলাচি দারচিনি একদম কম পরিমাণে অ্যাড করলাম। তো যত সুস্বাদু রান্না করি না কেন, রান্না কিন্তু রোজার দিন কেউ খেতে চায় না। তো যাই হোক, ওই জলটা কষানি হতে হতে আমি এর মধ্যে যে সিঙ্কের মধ্যে কিছু হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে তখন এর ফাঁকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এগুলা সিঙ্কটা ফ্রি না রাখলে আমার রান্নাবান্না করতে খুবই অসুবিধা হয়। তো মাংসের ঝোলটা কষানি হতে হতে এর ফাঁকে আমি হাঁড়ি পাতিলগুলো আমি সোপ দিয়ে প্রথমে ধুয়ে নেব। আর আমি পুরোটা অ্যাড করব না, কারণ হচ্ছে ভিডিও খুব লম্বা হয়ে যাবে। তো আমি সবসময় কিন্তু প্রথমে সোপ দিয়ে একটা তাওয়াল দিয়ে আমি এটা ওয়াশ করি, এরপরে তারপরে আবার আরেকটা তাওয়াল দিয়ে যখন আমি পানিটা ইউজ করি ধোয়ার জন্য তখন এইভাবে যেন এক্সট্রা যে সোপটা সেটা যেন চলে যায়, তো সে কারণে ওই তাওয়াল দিয়ে আমি ধুয়ে নিই। তো এভাবে যতবারই আমি হাঁড়ি পাতিল জমা হয় ততবারই আমি কিন্তু জমিয়ে রাখি না, চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে দৌড়ের মধ্যে কাজ করার জন্য। তো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছি আর এর ফাঁকে আমি ফিরে আসলাম যে চিকেনের জন্য যে মশলা সেটা একটু মাখামাখা হয়ে আসছে একটু কষানোর পরে, এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে চিকেনটা অ্যাড করলাম এটা বেশিরভাগই হচ্ছে একটা গোটা চিকেনের যে রান, তারপরে যে উইংস, তারপরে গলা, থাই মিলিয়ে যে অংশগুলো সেগুলো রান্না করতেছি, কারণ হচ্ছে আমি যেহেতু গোটা চিকেন অর্ডার করছি সেখান থেকে যে ব্রেস্টের মাংসটা সেটা আমি প্রতিবারে আমি তুলে রেখে দিই, কারণ হচ্ছে ওটা কেউ খেতে চায় না। ওটা দিয়ে আমি বিকল্প জিনিস বানানোর চেষ্টা করি, হয়তোবা কাবাব অথবা যে ওটাকে সিদ্ধ করে একটা বিভিন্ন রোল টোল জাতীয় এসব যে খাবারগুলো বানাই, তো সেটা আমি ফ্রোজেন করে রেখে দিই। যদি দু তিনটা চিকেনের মাংস জমা হয় তখন সেটা নামিয়ে আমি কাজটা করি। এখন চিকেনটা দেওয়ার পরে নাড়িয়ে ছেড়ে তারপরে এটাকে 10-12 মিনিট আমি প্রথমে কষিয়ে নিয়েছি, তারপরে এখন ভালোভাবে রান্না হওয়ার পরে আমি এর ফাঁকে কিন্তু 2-3 বার মাংসটা নেড়ে ছেড়ে এর মধ্যে পানি দিয়ে তারপরে আরও 15-20 মিনিট, টোটাল 30-35 মিনিট রান্না করে নিয়েছি। তো এখন মাংস প্রায় অলমোস্ট রান্না শেষ, চুলার আগুনটা এর ফাঁকে আমি এখন বন্ধ করে দিয়েছি। আর মাংস রান্না হওয়ার পরে এভাবে বাটিতে মাংসটা ঢেলে নিচ্ছি। এটা বেশিরভাগই সেহরিতে খাওয়া হয়, কারণ হচ্ছে ইফতারের পরে ভাত যেহেতু অনেকেরই খাওয়া হয় না, আমিও খাই না, আমার আম্মাও খায় না, আমার মেয়েও খায় না, আমার হাজব্যান্ড হয়তো সামান্য একটু খায়। তো যাই হোক, রান্না বান্না টোটালি কমপ্লিট, বিশেষ করে যেসব ভাতের সাথে যে খাবারগুলো সেই তরকারি সব রান্না শেষ। আর ইফতারিতে যেগুলো করবো সেটা ইফতারের আগে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তখন আমি ইফতারি বানাই। তো এর ফাঁকে এখন যেহেতু আমি শাওয়ারে যাব, এখন আমার রান্না বান্না হওয়ার পরে এখন স্টোভটা ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ হচ্ছে রান্না করার পরে গ্লাসের মধ্যে
এইভাবে তেল পড়তে পড়তে এবং তেল ছিটকে বিভিন্ন যে গ্রানাইটের মধ্যে পড়ে, তো আমি চেষ্টা করি প্রতিদিনে রান্না শেষে সবগুলো এইভাবে দু তিনবার ধুয়ে দিয়ে ওয়াইপ করে নিতে। এতে করে আমার রান্না করতে ভালো লাগে এবং মনটা ভালো লাগে, কারণ হচ্ছে আমার চতুর্দিকে যখন স্টোভের চতুর্দিকে তেল পড়ে থাকে তখন আমার রান্না করতে মন বসে না। তো যাই হোক, স্টোভটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন সবগুলা ডিশ আমি ধোয়ার পরে এখন সিঙ্কটা ভালোভাবে মেজে কষে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা রান্নাঘরে যতই এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করি না কেন, কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের যতবারই খাওয়া হয় রান্না হয় তখন এটা বারবারই মুছতে হয়, সরি ধুতে হয়, মাজতে হয়। আমার রাতে শোয়ার আগ পর্যন্ত, স্পেশালি রাতের ডিনারের আগ পর্যন্ত কিন্তু এরকম সিঙ্কের মধ্যে আমার মানে কন্টিনিউয়াসলি যে ডিশ বিভিন্ন যখনই খাওয়া হয় তখনই এরকম ধোয়ার মধ্যে থাকতে হয়। আমি পছন্দ করি না জিনিসপত্র বা হাঁড়ি পাতিল জমিয়ে রাখা। তো এইভাবে মাজার পরে আমি স্প্রে করে আমি সিঙ্কটা প্রথমে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নেওয়ার পরে এরপরে আবার তল দিয়ে আমি সিঙ্কের চতুর্দিকে ভালোভাবে ড্রাই করে নিই, যতক্ষণ পর্যন্ত না আমি আমার যে সিঙ্কের বা স্টোভের চতুর্দিক ধুয়ে মুছে এভাবে পরিষ্কার করে ড্রাই করে রাখি ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমার কোনো কিছুতেই মন বসে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি শাওয়ারে যেতেও আমার যতই লেট হোক তখন শাওয়ার আমি কমপ্লিটলি সবগুলো কমপ্লিট হওয়ার পরে আমি শাওয়ার করতে যাই। তো যেহেতু রোজার দিন, রোজার দিন অনেক সময় দেখা যাচ্ছে যে রান্নাবান্না পায়ে কিছু রান্নাবান্না থেকে যায়, তো আমি এর ফাঁকে উজু করে নামাজ পড়ে নিই, যদি জোহরের নামাজ পড়ে নিই, আর তখন 3টা 4টার দিকে রান্না বসিয়ে দিই। তো আমার মেয়ের স্কুলের টাইমটা হচ্ছে, পিক আপ টাইম হচ্ছে 3:30 হচ্ছে স্কুল থেকে ওকে ছাড়ে, তো আমাকে যেতে হয় 3টার সময় বাসা থেকে বের হতে হয়। আমার যেতে লাগে 20 থেকে 25 মিনিট, যদি ট্রাফিক জ্যাম না থাকে তো আমি চেষ্টা করি 3টার মধ্যেই আমার যেসব কাজগুলো ছোটোখাটো সেগুলো কমপ্লিট করে রাখার জন্য, আর সেটা করে। তো যাই হোক, মোছামুছি করার পরে আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, আর এখন এটা হচ্ছে প্রায় ইফতারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে। তো যেহেতু আমি ফুলকপি নিয়ে বানাবো তো সে কারণে এখানে কিছু বেসন প্রিপারেশন করে নিচ্ছি। তো বেসনের যে দলাগুলো সেভাবে এভাবে যখন চাটনি দিয়ে আমি সেঁকে নিব তখন যে দলাটা ভেঙে যাবে। তো এখানে যে পরিমাণ আমি ফুলকপি নিয়ে বানাবো সেই পরিমাণ অর্থাৎ মেজারমেন্ট কাপড়ের মধ্যে কিছু বেসন ছেঁকে নিয়ে এর মধ্যে কিছু রাইস ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। রাইস ফ্লাওয়ারটা দিলে হয় কি যে একটু ক্রাঞ্চি হয় অর্থাৎ মুচমুচে হয়, আর সাথে কিছু বেকিং সোডা দিলাম আর কিছু খাবার লবণও দিলাম। বেকিং সোডাটা দিলে যে যে ফুলকপিটা একটু ফুলবে, আর এখানে প্রায় আধা চামচের থেকে একটু কম ধনিয়া জিরে অগ্রে দিলাম এবং কিছু পাপড়িকা পাউডার এবং মরিচের পাউডার দিলাম। মরিচের পাউডারটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর এখানে কিছু আমি গার্লিক পাউডার দিলাম, আর সাথে দিচ্ছি এখন কিছু অনিয়ন পাউডার। আর ফুলকপিটা যেহেতু একটু হালকা মিষ্টি থাকে তো সে কারণে আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম, আর সাথে এখানে একটু কালার পাউডার দিলাম, কালার লবণও দিয়ে দিলাম যেটা আগেও মেনশান করছি। সবগুলো শুকনো উপকরণ একসাথেই দিলাম। আমি পানি দেওয়ার আগে প্রথমে শুকনো অবস্থায় যে বেসনের সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভেবে ভালোভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন যে হালকা হালকা পানি দিয়ে প্রথমে অল্প দিয়েছি, এরপরে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ করে আমি ফুলকপি বানানোর জন্য ডোটা আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। এতে করে হয় কি যখন বেগুনি বা আপনারা যে কোনো কিছু বানাবেন তখন এরকম লিকুইডটা আগে থেকে তৈরি করে রাখলে এটা বানানোর সময় যে উপরের যে লেয়ারটা সেটা সুন্দর হয়, একদম ফুলে বাম্প হয়ে যায়। তো যাই হোক, এটা বানিয়ে এখন কভার দিয়ে রেখে দিব। তো এটা প্রায় ইফতারের প্রায় কাছাকাছি সময়ে, আর ইফতারের 15-20 মিনিট আছে, এর ফাঁকে এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা এখন ভেজে নিচ্ছি, যখন এটা ভাজা হবে তখন এটা হয়ে যাবে ফুলকপিনি, অর্থাৎ ফুলকপি থেকে ফুলকপিনি। তো যাই হোক,
ফুলকপিগুলো এভাবে দইয়ের মধ্যে ছুবিয়ে ছুবিয়ে তারপরে এখন আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তেলটা যেন ভালোভাবে চলে যায়, তো এইভাবে আরও দ্বিতীয় দফায় আরও কয়েকটা ভেজে নিচ্ছি মশলা। ফুলকপিটা যখন এইভাবে ভাজার পরে যখন খেয়েছিলাম ইফতারিতে খুবই মজা লেগেছে। আমি একদম অনেক দিন পরে এভাবে ফুলকপি নিয়ে বানিয়েছিলাম, তো এখন ভাজার পরে একটু ডেকোরেশন করে নিলাম। তো এখন ইফতারের সময় প্রায় অল্প কয়েক মিনিট বাকি আছে, আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। আমাদের বড় বড় আমি বলি আমরা সিম্পল ইফতার করি, আমরা ইফতারিতে খুব বেশি আইটেম রাখি না। তার কারণ হচ্ছে ভিডিও বানাতে গেলে আমার টেবিল সাজাতে হলে প্রতিটা খাবারই কিন্তু আমাকে টেবিলে আনতে হবে। তো যেহেতু আমি সেহেরির যে রান্নাগুলো সেটা অলরেডি প্রথমে দেখিয়েছি, গুড়া মাছ, তারপরে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আর চিকেন কারি, সেটা তো প্রথমে দেখালাম। তো এখন আমি যদি সেটা আবার এদের সাথে অ্যাড করি তো আমার প্রচুর কাজ করতে হয়, তো যার কারণে আমি অনেক সময় শুধু ইফতারের আইটেমগুলোই দেখাই। তো এখন যে লাচ্ছিটা বানিয়ে দিলাম কতক্ষণ পর নেড়ে দিচ্ছি, আমার হাতে কিছু সময় আছে। তো আজকে অনেক দিন পরে একটু অল্প সময়ের আগেই কিন্তু ইফতারের আগে আমি রেডি, তো এই জন্য আমি আমার মেইন ডোরের সামনে এসে দাঁড়ালাম। মেইন ডোরের সামনে এসে একটু ভালো লাগতেছিল কারণ সানি ডে, বাহিরে রোদ ছিল, এখন রোদটা প্রায় নেমে আসছে, তো এই জন্য একটু সামনের দরজা দিয়ে দাঁড়ালাম। আর আমার বাসার সামনে দিয়ে সারাক্ষণেই গাড়ি যায়। তো এখন ইফতারের সময়তে এখন আমরা ইফতারি খাচ্ছি। ইফতারিতে এই তো আগে জিলাপি ছিল, সেখানে জিলাপিও আমি টেবিলে অর্থাৎ প্লেটে সাজিয়েছি, সাথে তো ফুলকপি ছিল আর সাথে লাচ্ছি ছিল আর একটু পেয়ার ছিল আর খেজুর ছিল পাশাপাশি। তো এখন আমরা ইফতারি খাচ্ছি, আশা করি আপনাদের রোজা ভালো যাচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখন বিদায় নিয়ে নিব, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর এটা ছিল আমাদের 15তম রোজার ইফতারি ভিডিও। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।